নমস্কার বন্ধুরা, শর্মি ইজি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। ভাই ফোটার দিন আমাদের হয়েছিল দেশি মুরগির মাংস, তো তারই একটা ভিডিও শেয়ার করছি আমি। তো এখন হচ্ছে জলপাইয়ের আচার হয়েই এসেছে, জাস্ট লাস্ট মুহূর্তে একটা মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো আমাদের উনুনে হয়েছে, তারপরে গ্যাসেও হয়েছে, আর ইন্ডাকশানেও রান্না হয়েছে ভাই ফোটার দিন। মশলাগুলো বেটে আমি রেখে দিয়েছি, চিকেনটাকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে টক দই। এটা হচ্ছে দেশি মোরগ, মানে দেশি মোরগ তো খুবই শক্ত হয় মানে মাংসটা, তো সেই জন্য আমরা এটাকে টক দই দিয়ে মিশিয়ে ভালো করে মানে আধা ঘন্টার জন্য এটাকে আমি রেখে দিয়েছি। ততক্ষণে অন্য অন্য রান্নাগুলোও আমরা সেরে নিয়েছি, কারণ আয়োজনটা হয়েছিল ভালোই, কারণ লোকজনও অনেকজন ছিল, সেজন্য তিন দিকে রান্না হচ্ছিল। তো চিকেনটা আমি করব উনুনে, কারণ এইটা করতে অনেকটা সময় লাগবে, ভাবলাম প্রেশারে দেবো না, সেই জন্য উনুনেই করি, টেস্টটা আরও বেশি সুন্দর হবে। তো গ্রামের বাড়িতে গেলেই আমাদের এই দেশি মুরগি মোরগ খাওয়া হয়, টেস্টটাও খুব ভালো লাগে, কারণ ওখানে মুরগি মোরগদের তো আর মানে ম্যাচ খাওয়ানো হয় না, গ্রামের খাবার খেয়েই বড় হয়, তাহলে টেস্টটা খুবই সুন্দর হয়। তো আমি উনুনে এখানে বসিয়ে দিয়েছি বড় হাঁড়ি করে ভাত, কারণ এত বড় হাঁড়ি গ্যাসে জল গরম হতে অনেক দেরি হয়, তো গ্রামের বাড়িতে গেলে আমি উনুনেই ভাত বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলে আমি মাংস রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। ভাই ফোটা উপলক্ষে আমাদের বাড়িতে তিন রকমের ভাজা, মাছের ঝাল, চিংড়ির ঝাল হয়েছিল, আর জলপাই আচারটাও দেখালাম আমি, আর তারপরে করে নিচ্ছি আমি চিকেনটা। তো গরম মশলা গোটা দিলাম, আর তেজপাতা তেলের মধ্যে দিয়ে একটু সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, কারণ এখানে বেশ 8-10টা পেঁয়াজ মানে কেটে এখানে দিয়েছি, কারণ চিকেনটা ছিল পুরো 3 কিলো। আর এখানে আমার মেয়েও মানে খুন্তি নাড়ার জন্য চলে এসেছে, কাঠে আমাদের এখন মাংস রান্না হচ্ছে, সব রান্না হয়ে গিয়েছে, তো নিজে বসতে পারছি না, সেজন্য এখন চুলের ওপরে বসে রান্না করছি। একটু দেশি মোরগ, এটা 3 কিলো হয়েছে কেটে সব কিছু বাদ দিয়ে। তো এখন আমি দেশি মোরগটাকে রান্না করবো, এই দেখুন মুরগিগুলো এখানে রয়েছে, এরকমই একটা মোরগকে কেটে নিয়ে রান্না করা হচ্ছে ভাই ফোটা উপলক্ষে। ছুটি থাকলেই আমরা গ্রামের বাড়িতে চলে যাই, তো পুজোর ছুটিতে গিয়েছিলাম, একেবারে ভাই ফোটার পরেই আমরা ফিরে এসেছি, তো ভাই ফোটায় তো আমাদের খুবই মজা হয়েছে। আর আমার মামা শ্বশুরের মেয়ে এসেছিল আমার মানে তোমাদের দাদাকে ফোটা দিতে, তারপরে আমার মেয়েও ফোটা দিয়েছে আমার জায়ের ছেলেকে। তো দিয়ে দিয়েছি পেঁয়াজটা কষানোর পর আদা রসুন, সেটাকেও কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 2 চামচ, মানে যেটা চামচ হয় মানে টিস্পুন সেই চামচেরই, তারপরে 2 চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, বেশি ঝাল করিনি কারণ এখানে অনেক বাচ্চারাও খাবে, সেজন্য ঝালের পরিমাণটা আমি একটু কম রেখেছি। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যতক্ষণ আর তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি।
তারপর ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে চলে আসছে আমার মেয়ে, আসলে এখানে কাঠে রান্না করছি, তো ওখানে সবাই রয়েছে, আমি একা এই কাঠে রান্নাঘরে রয়েছি বলে সবাই আমার কাছে মাঝে মাঝে সবাই দেখতে আসে যে রান্না কত দূর এগিয়েছে। তারপরে এই চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, আর তরকারির টেস্টটা কিন্তু শেষ পর্যন্ত খুবই সুন্দর হয়েছিল, কারণ সবাই বলছিল এটা খুব সুন্দরই হয়েছিল। তো আমি এখানে তারপর দিয়ে দিলাম আদা, আদাটা আমি প্রথমে দিইনি, এবারে আদা বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, কারণ উনুনে রান্না করা অভ্যেস নেই, সেই জন্য যদি পুড়ে যায় আদাটা, সেই জন্য আমি এখানে পরেই দিয়েছি। দিয়ে বেশ অনেকক্ষণ মতো আমি এখানে পুরো 30 মিনিট মতনই আমি এখানে এটা খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিয়েছি, যাতে টেস্টটা খুব সুন্দর হয় আর কাঁচা গন্ধ না থাকে। ভাইফোঁটা সবাই এলো, কিন্তু আমি আমার ভাইকে ভাইফোঁটা করতে পারিনি, কারণ আমার ভাই একটু বাইরে ঘুরতে গিয়েছিল, সেখানে 25 দিন মতো ওখানে গিয়েছিল, তো সেজন্য আমি খুবই মিস করেছি ভাইকে। আর তারপরে দিয়ে দিচ্ছি একটা মশলা, কারণ এই মশলাটা আমি খুবই ব্যবহার করি, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, এগুলো সব একসাথে আমি ভালো করে শুকনো কলাইতে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি, আর এই মশলাটাই আমি এখানে দিয়েছি। সত্যি কথা বলতে এই মশলাটা এত সুন্দর টেস্ট হয় চিকেনের দিলে। আর এদিকে আমার মেয়ে, মানে আমার ভাসুরের ছেলেকে ফোঁটা দিচ্ছে, কারণ সে একা দিতে পারবে না, সেই জন্য আমার একটা মামা শ্বশুরের মেয়ে তার হাত দিয়ে দিয়ে দিচ্ছে। আমি রান্নার মাঝের মধ্যে গিয়ে একবার ওদের ভাইফোঁটাটাও দেখে এসেছি, তারপরে এসে ভালো করে কষিয়ে দিয়ে গেছি আরও এখন আগে। আর এদিকে আমার মামা শ্বশুরের বড় মেয়ে, মানে তোমাদের দাদাকে ফোঁটা দিচ্ছে, তোমার দাদারা দুই ভাই, সেজন্য পাশাপাশি বসে ফোঁটা নিচ্ছে। তারপরে এসে আমি এখানে জল ঢেলে দিয়েছি, এবারে খুব ভালো করে ফুটে উঠলেই এটা এর উপরে আমি এবারে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর মিট মশলা গুঁড়ো। আর উনুনে বলে এটা খুব তাড়াতাড়ি সম্ভব হয়েছে, তারপরে কিন্তু আমি এটাকে নামিয়েও নিয়েছি। আর তারপরে এদিকে সব বাচ্চারা খেতে বসে গেছে, তো বাচ্চারা খাওয়ার পরেই আমরা বড়রা সবাই একসাথে খেয়ে নিয়েছি, টাটা বাই।